পেঁয়াজ ছাঁয়ের উপরে পেঁয়াজ ফুটেছে, পেঁয়াজ হয়েছে, পর পেঁয়াজ পেঁয়াজের ওপর পেঁয়াজ ছাই হয়েছে। গ্রামের মানুষের কথায় ঘোর কলিযুগ, না হলে কেন হবে পেঁয়াজ কলিতে পেঁয়াজ? ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রামদেবপুর গ্রামের। পাশের গ্রাম দাসপুরের রামদেবপুরের জমিতে কয়েক কাঠা পেঁয়াজ বসিয়েছিলেন ঘাটাল থানা জয়কৃষ্ণপুর গ্রামের সুকুমার কোটাল এবং তার স্ত্রী মৌসুমী কোটাল। হঠাৎ আজ 26 ফেব্রুয়ারি গ্রামের কয়েকজনের নজরে আসে সুকুমার বাবুর জমিতে এক পেঁয়াজের পেঁয়াজ কলিতে একাধিক পেঁয়াজ, আবার সেই পেঁয়াজেও আবার পেঁয়াজ কলি, আর তাতেই এলাকায় চাঞ্চল্য। তবে ঘাটাল মহকুমার সহকারী কৃষি অধিকর্তা শ্যামাপদ সাঁতরা বলেন, এটা জেনেটিক ডিসঅর্ডার, কোন কোন ক্ষেত্রে এরকমটা হয়ে যেতেই পারে, তবে এটা যে বিরল ঘটনা সেটা বলা যেতেই পারে। অবাক করা এমন কাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এমন বিরল পেঁয়াজ দেখতে বুধবার সকাল থেকে ভিড় জমেছে রামদেবপুরের সুকুমার বাবুদের জমিতে। যদিও গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ আবার বলেছেন ঘোর কলি, তাই তো পেঁয়াজ কলিতেও পেঁয়াজ। বলুন। নমস্কার, আমার নাম মৌসুমী কোটাল, আমার বাড়ি গ্রাম জয়কৃষ্ণপুর, এবার আমার ক্ষেত জমিটি রামদেবপুর সীমানার মধ্যে পড়ে। আমি আমার ক্ষেত জমিতে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, পেঁয়াজ গাছের উপরে ছাঁয়ের উপরে পেঁয়াজ হয়েছে, এবার পেঁয়াজের ওপর পেঁয়াজ ছাই হয়েছে। এটা একটা অবাস্তব ঘটনা, প্রকৃতির কোলে নানা রকম অবাস্তব ঘটনা ঘটেই চলেছে। আপনারা দেখুন, এই পেঁয়াজের ওপর কখনো কি আপনারা দেখেছেন যে পেঁয়াজ ছাঁয়ের উপর পেঁয়াজ হয়েছে? এটা ঘোর কলির ব্যাপার, কলিযুগ তো, তাই এখানে ঘোর কলির ব্যাপার, সব কিছু ঘটে চলেছে, নানা রকম ঘটনা। আর আমার নাম রাজেশ মল্লিক, আমার বাড়ি জয়কৃষ্ণপুর। আজ সকালে টিউশন থেকে আসার পথে দেখলাম এক অবাস্তব ঘটনা, সুকুমার কোটালের বাড়ির জমিতে এক পেঁয়াজ গাছের মানে পেঁয়াজ ছাঁয়ের উপরে পেঁয়াজ ফুটেছে। খুবই অবাস্তব ঘটনা। খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।